আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত নরসিংদী 5 আসন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন প্রধান দুই রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা বলছেন, তৃণমূলের মতামত ছাড়া প্রার্থী চূড়ান্ত হলে জয় কঠিন হবে আওয়ামী লীগের। তবে বিএনপির দাবি, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে হারানো আসন পুনরুদ্ধার করতে পারবে দলটি। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মস্থান হিসেবে পরিচিত নরসিংদীর রায়পুরা উপজেলা, স্বাধীনতার পর এই আসনটি 6 বার আওয়ামী লীগের দখলে থাকলেও এবারের প্রেক্ষাপট অনেকটা ভিন্ন। স্থানীয় নেতারা বলছেন, তাদের নিজেদের মধ্যে মনোনয়ন প্রত্যাশী বেশি থাকায় এই আসন থেকে জয় কঠিন হবে ক্ষমতাসীন দলের। পরিসংখ্যান বলছে, এই আসন থেকে 1979 ও 1991 নির্বাচনে 2 বার জয় পায় বিএনপি। আসন্ন নির্বাচনে আসনটি পুনরুদ্ধারে মরিয়া দলটির তৃণমূল পর্যায়ের নেতারা। ভোটের মাঠে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। তৃণমূলের জনগণের সমর্থন ছাড়া কিন্তু দেশের কোনো রাজনীতি পাশ করতে পারে না। তৃণমূলের খেয়াল ছাড়া যদি কোনো মনোনয়ন দেওয়া হয়তো আমাদের একটা ক্ষতি হতে পারে। যাকে দেখ, তৃণমূলের মত নিয়ে দিলে বর্তমান সরকারের স্বৈরাচারী ভূমিকা, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, হয়তো মিথ্যা মামলা দিয়ে নেতা কর্মীদেরকে হয়রানি, এই জনগণ এই সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে ক্ষুব্ধ। তারা যদি সুযোগ পায় তাহলে আমাদের প্রার্থীকে তারা ভোট দিবে। ভোটাররা বলছে, প্রতীক নয়, প্রার্থী দেখেই ভোট দিবেন তারা। বিশ্বাসের অভিভাবক হবেন, যাকে সবাই সম্মান করবে, বিশ্বাস করবে, ভক্তি এবং শ্রদ্ধা করবে। আমরা একজন শিক্ষিত মানুষকে অবশ্যই নির্বাচিত করব, যারা মাদকের বিরুদ্ধে কাজ করবে, যারা সমাজের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে উন্নয়নের কথা চিন্তা করবে। রাস্তাঘাট বা আচার বিচার, যে কোনো দেশের উন্নয়ন, স্কুল মাদ্রাসা, আমরা এগুলো উন্নয়ন করা যায় করা, যে ব্যক্তি সৎ ব্যক্তির আমরা চাই। 24টি ইউনিয়ন নিয়ে গঠিত নরসিংদী 5 আসনের মোট ভোটার সংখ্যা 3,70,086 জন। সময় সংবাদ, নরসিংদী। নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনে স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে নরসিংদী 5 আসন নিয়ে ভোট সংলাপ। বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মস্থান নরসিংদী 5 আসন থেকে ভোট সংলাপে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদ শুভ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভাবনা নিয়ে আমার সাথে যুক্ত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি অ্যাডভোকেট ইউনুস আলী ভূঁইয়া এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন। সময়ের ধারাবাহিক সংলাপে আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জনাব ইউনুস আলী ভূঁইয়া, এই আসনের 24টি ইউনিয়নের 8টি চরাঞ্চল, আমরা শুনেছি বিভিন্ন সময় এই 8টি অঞ্চলেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দলীয় সহিংসতা রূপ নিচ্ছে, আপনারা যেহেতু ক্ষমতায় কেন এই সমস্যার সমাধান হচ্ছে না? ব্যাপারটা আসলে আপনারা জানেন যে রায়পুরা উপজেলা একটা ব্যতিক্রমী উপজেলা, 24টা ইউনিয়নে গঠিত। আমাদের 8টা ইউনিয়নের উচ্চর এলাকা, সমতলভূমি এবং পাহাড়ি এলাকা নিয়ে 3টা ভাগে ভাগ করা যায়। তো চর এলাকার যে আধিপত্য নিয়ে বিভিন্ন এই বিস্তার করার লক্ষ্যে কিন্তু আসলে এইগুলি সমস্যা, এটা কোনো রাজনৈতিক সমস্যা না, এটা কিন্তু অনেক আগে থেকেই, সে পাকিস্তান বল থেকেই এইটা কিন্তু চলে আসছে, ধরেন টেটা যুদ্ধ মারামারি এই চর এলাকাতে, এটা গোষ্ঠীগত, বংশগত এবং দেখা গেছে যে পরবর্তীকালে ব্যক্তিগত পর্যায়ে চলে আসে, সে কারণে কিন্তু এটা হয়। যখন আসার পরে পরবর্তীভাবে এটাকে রাজনৈতিক কালার দেওয়া হয়, এটা কিন্তু কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা কোনো নেতা বা কোনো ব্যক্তির কারণে কিন্তু এই ঘটনাগুলো এখানে ঘটে না। আপনার কাছে জানতে চাই যে দীর্ঘদিন কিন্তু আপনারাও ক্ষমতায় ছিলেন, কিন্তু এই ধরনের এই 8টি চরাঞ্চলের যে একটা বড় ধরনের সমস্যা, এই সমস্যার সমাধান আপনারা কেন করতে পারেননি? আমাদের সময় বিএনপি যখন 1991 থেকে 1996 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, তখন এই ধরনের কোনো সংঘাত হয়নি। এই সংঘাতগুলি হওয়ার পিছনে দলীয় উপকন্দল হলো মূল কারণ। সেখানে আওয়ামী লীগ 2টা ভাগ করে দিয়েছে, একটা ভাগকে নিয়ন্ত্রণ করে আরেকটা পোষণকে নিয়ন্ত্রণ করে, সে নিয়ন্ত্রণ কেন্দ্র করে মূলত এই সংঘাতগুলি, টেটা যুদ্ধগুলি হচ্ছে। সেই টেটা যুদ্ধে পাড়াতুলি ইউনিয়নের প্রায় 300 বাড়িঘর লুণ্ঠন এবং পোড়া হয়,
প্রায় পাঁচ জনের মতো নিহত হয়। বাসগার ইউনিয়নে পাঁচজন গুম করা হত্যা করা হয় এবং প্রায় ১৭ জন নিহত হয়। নীলক্ষ ইউনিয়নে প্রায় ১৩ জন নিহত হয় এবং একজনকে গুম করে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে যে এই ঘটনায়, এই ধরনের ঘটনায় সবসময় দলীয় নেতা এবং পুলিশ কিন্তু ফায়দা নিয়ে থাকে, ভুক্তভোগী হয় সবসময় সাধারণ মানুষ, কিন্তু নির্বাচনে জয়ের ক্ষেত্রে মানে এই বিষয়টি কোনো প্রভাব ফেলবে কি না? কোনো প্রভাব ফেলবে না, কারণ সাধারণ মানুষ নিয়ে হলো আমরা রাজনীতি করি, আমরা দল করি আওয়ামী লীগের, রাজনীতি মানে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কিন্তু এ সমস্ত ঝামেলাতে তারা জড়াইতে চায় না। কিছু লোকাল নেতৃত্ব আছে মনে করেন যারা ইলেকশনের পরে দেখা গেছে, ইলেকশনের প্রাককালে তারা বিভিন্ন বড় বড় কথা বলে, নির্বাচনে পাশ করা বলে দেখা গেছে যে মেম্বার চেয়ারম্যানরা তাদের যে গোষ্ঠীগত কুণ্ডল আছে বা দলীয় কুণ্ডলগুলি আছে এগুলিকে চরিতার্থ করার জন্য তারা পরবর্তী পর্যায়ে এই এলাকাতে এই সমস্ত ঝগড়াগুলি তারা মানে জিয়ায় রাখে এবং নিজেরা কিছু ফায়দা উঠে। ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে বিএনপির সময় এই ধরনের সমস্যা ছিল না, যদি সমস্যাটা এখনই থেকে থাকে তাহলে নির্বাচনে জয়ী হলে আপনারা কি ধরনের ভূমিকা পালন করবেন? আমরা যদি ক্ষমতা যাই, আমাদের দল এবং প্রশাসন যৌথভাবে এই সংঘাতগুলি যেন কখনো কোনো সময় না হয়, কেউ যেন ভিটা বাড়ি ছাড়া না হয়, কারো বসত বাড়ি যেন নষ্ট না হয়, কেউ যেন এলাকা ছেড়ে বিদেশ পালায় থাকতে না হয়, দেশ থেকে এসে শহর বন্দরে রিক্সা চালাতে না হয়, টোটাল ব্যবস্থাটা আমরা ইনশাল্লাহ নেব। নির্বাচন যেহেতু খুব কাছাকাছি, আপনারা শেষ দিকে ক্ষমতায় কয়েকবারই ছিলেন, সেক্ষেত্রে আপনারা এখন কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? আমাদের বক্তব্য অতি স্পষ্ট, বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে জনগণের দল, এটা জনগণ থেকে তৈরি, জনগণের সংগঠন, জনগণ আমাদের পাশে অতীতেও ছিল এবং ইনশাল্লাহ বর্তমানেও আছে। শেষ দিকে যেহেতু আপনারা ক্ষমতায় ছিলেন না, অনেকেই বলে যে আপনাদের সাংগঠনিক অবস্থা অনেকটা দুর্বল অবস্থায় আছে, আপনারা আসলে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা? যদি জনগণ ভোট দিতে পারে, জনগণের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন হয়, যদি শুধু রায়পুরানে বাংলাদেশে যদি ভোটের পরিবেশ হয়, সেটা আজকে গণমাধ্যম সহ জনগণ সহ বাংলাদেশের ১৭ কোটি মানুষের আকাঙ্ক্ষা ইচ্ছা একটা বুট ধর, সেই বুটের পরিবেশটা যদি হয় দেখবেন আওয়ামী লীগের কি পরিমাণ বরাডুবি যে হয়, এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, সারা পৃথিবী সাক্ষী দিবে। সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেই বিষয়ে আপনার কোনো আশঙ্কা আছে কিনা? এখনো যে পরিবেশ দেখা যাচ্ছে, যেহেতু আমরা কোনো মিছিল মিটিং করতে পারতেছি না, কোথাও দাঁড়াতে পারছি না, দলের একটা সাধারণ কর্মী সভা করতে পারতেছি না, একটা মিছিল মিটিং করতে পারতেছি না, আমি দেখি না, এবং মামলা উনি একজন লার্নেড লয়ার, উনি আগে সাক্ষী রেখে আমি বলছি, রাজনৈতিক কর্মী রায়পুরাতে কল্পনা মানে কাল্পনিক মামলা দেওয়া হয়, দুই তিনটা মামলা দেওয়া হয়েছে, এই মামলাটা দিয়া 20 জন আসামি আর 100 জন হলো অজ্ঞাতনামা, সে একটা বিরাট ধরনের বাণিজ্য, তারপর এটা শেষ পর্যায়ে সার্থিত দেবে আরেকটি কাল্পনিক মামলা, এভাবে উনি নিজেও এই ব্যাপারে অবগত, উনি নিজেও আমাদের এই অভিযোগ সত্য কিনা আপনি, উনি নিজেও আমাদের এই ছেলে বাস বলবে, ওনারা বাসে আগুন দিবে, ওনারা রাস্তা অবরোধ করবে, ওনারা দোকানপাট বন্ধ অবশ্যই করবে, তাহলে কি মামলা হবে না? না, এই কি আসলে নেই, রায়পুরাতে একটা প্রমাণ নেই, আমরা কোনো আপনারা যে সমস্ত অপকর্ম ছাড়েন, আপনারা যেভাবে বলছেন পরিবেশটা আসলে এরকম, তাহলে লেভেল প্লেইং ফিল্ড স্থানীয়ভাবে হওয়া সম্ভব কিনা আপনি কি মনে করেন? আমি মনে করি সম্ভব। কিভাবে সম্ভব? কারণ আমি আগেই বলছি যে আমরা আওয়ামী লীগ আমরা জনগণের অধিকারে বিশ্বাস করি, আমরা কোনো উচ্ছৃঙ্খলা যদি বিশ্বাস করি না, ভোট দূর করে আমরা রাজনীতি আমরা বিশ্বাস করি না, অতীতও কিন্তু আমাদের উপজেলাতে এরকম কোনো কর্মকর্তা বাংলাদেশ সরকার হয় নাই, 1991 সালে নির্বাচন হয়েছিল রাজউদ্দিন শাহ, যে কয়টি আসলে অবাধ নির্বাচন হয়েছে প্রত্যেকবারই সেই লক্ষ্যে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ অবাধ 2001 সালে যেটা হয়েছে এটা তো ভোট দিয়ে নিয়েছে, ভোটার বিহীন উনি হয়েছে, এখন ওনারা জনগণের কাছে থাকে না, জনগণের পাশে যায় এখন জনগণের পাশে উনি নেই, জনগণ বলছে যে অন্যান্য সমস্যার মধ্যে বর্ষাকালে যে নদী ভাঙন হয় যেসব এলাকায়, সেখানে শত শত একর জমি নদী গর্ভে বিলীন হচ্ছে এবং হাজার হাজার ঘর বাড়ির অনেক ধরনের সমস্যা হচ্ছে, তো এই প্রতিকারে আপনারা তেমন কোনো কাজ করেননি, এটা জনগণের অভিযোগ করছে, আসলে এই অভিযোগ সত্য কিনা? আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম তখনও কিন্তু আমরা ওই চাঁদপুর এলাকাতে নদী ভাঙন রোধ করার জন্য আমরা দেখা গেছে যে এইভাবে ওয়ালের মতো করে পাথর দিয়ে বিভিন্নভাবে এগুলি আমরা চেষ্টা করছি, দেখা গেছে দেওয়ার পরে এক বছর দুই বছর থাকে, পরের বছর আবার দেখা গেছে অন্য দিকটা ভাঙে, একদিকটা ভাগে একদিকে মনে করেন আমরা রিপেয়ারিং করি, এইভাবে কিন্তু এই যে ব্যাগদার যে করল আসবো, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে ক্ষতিগ্রস্ত মানুষ আমাদের বিরাট বড় পদক্ষেপ নদী ভাঙন আছে প্রবল ভাবে, একটা হলো চাঁদপুর ইউনিয়ন, একটা হলো মির্জাচর ইউনিয়ন, একটা হলো শ্রীনগর ইউনিয়ন, একটা হলো যে চরমুদো ইউনিয়ন, চরমুদো ইউনিয়নে একটা গ্রাম টোটালি বিলীন হয়ে গেছে, ওনারা কোনো উপায় অন্তর না দেখে ওই এলাকার লোকজন রায়পুর উপজেলা চেয়ারম্যানকে নিয়ে আমাদের নরসিংদী মন্ত্রী মহোদয়ের কাছ পর্যন্ত এসেছেন, উনি যেহেতু একটা মন্ত্রণালয়ে এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, শেষ পর্যন্ত কিছুই হয়নি,
চাঁদপুরে বিরাট একটা গ্রাম ধসে গেছে, আমরা নিজেরকে পরিদর্শন করে আসছি, দেখে আসছি, কিছুই হয় নাই। ক্ষমতায় আসলে আপনারা, ক্ষমতায় আসলে আপনারা আসলে সুনির্দিষ্ট ভাবে এই সমস্যা সমাধানে কি করতে চান? ক্ষমতা আসলে জনগণের চাহিদা মোতাবেক, সাধারণ মানুষের চাহিদা মোতাবেক, তাদের একাকাঙ্কার প্রতিফলনের জন্য আমরা যা যা করি না ইনশাল্লাহ সব করব। আচ্ছা ধন্যবাদ। যেহেতু আপনারা মানে আপনাদের কথা অথবা মানে যে ধরনের আমরা অভিযোগ শুনেছি এক ধরনের মুখোমুখি অবস্থানই বলা যায়, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের আমরা দেখি যে সহিংসতা মানে ঘটনা ঘটে, এই সহিংস ঘটনা দুই দলের পক্ষ থেকে কিন্তু নেতৃবৃন্দরা করে থাকে, সব জায়গাতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, এবার নির্বাচনে এই ধরনের কোনো ঘটনা ঘটবে কিনা? এটা আমাদের রায়পুর উপজেলার ব্যাপারে আমি বলতে পারি, আমার বন্ধু আছেন বিএনপি সেক্রেটারি, অতীতেও কিন্তু আমরা রাজনৈতিকভাবে কিন্তু আমরা সহ অবস্থায় আছি। আমরা দেখেন যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, প্রত্যেক দলের নেতৃবৃন্দ আমরা যারা আছি রাজনৈতিক মাঠে, আমাদের বক্তব্য আমরা রাখি, ওনাদের বক্তব্য ওরা রাখে, কিন্তু এভাবে মনে করেন আমাদের চলাফেরা আচার আচরণের কার্যকলাপ বা নির্বাচনে কিন্তু আমাদের এখানে ইলেকশন নিয়ে কিন্তু আসলে আমাদের এখানে প্রতিহিংসা হয় না। সহিংস ঘটনা আসলে ঘটবে কিনা ঘটনা সম্পর্কে আমি বলি, লেভেল প্লেইং যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না হবে বাংলাদেশের, তত আমাদের রায়পুরাতে সুষ্ঠু নির্বাচনের কোনো আশাই করা সম্ভব না। আপনারা যেহেতু ক্ষমতায় আছেন, লেভেল প্লেইং করা সম্ভব না? মরার আগে মরতেছে, মরার আগে মরা মানে নির্বাচন এখনো কিন্তু আসে নাই, নির্বাচনে কিন্তু ডেটা ডিক্লেয়ার হয় নাই। আগের থেকে ওনারা বলা বলে বলতেছেন যে এখানে সুস্থ নির্বাচন হবে না, আওয়ামী লীগ এই করবে, আপনার নির্বাচন গত নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন না, যদি আমরা অংশগ্রহণ করেন না আমাদের উপজেলাতে রাজিউদ্দিন আহমদের রাজু সাহেবের বিরুদ্ধে অন্য কোন প্রার্থী মানে মনোনয়ন পত্র জমা দেয় নির্বাচনের মধ্য দিয়ে মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে এই প্রত্যাশায় আমরা রাখছি। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমরা নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনী সংলাপ শেষ করছি। আমরা আগামীকাল চলে যাচ্ছি নারায়ণগঞ্জে, কথা হবে নারায়ণগঞ্জের সবকটি আসন নিয়ে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়।